দুর্গাপূজোর পর এবার কালীপূজোতেও বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। ঝড় বৃষ্টিতে কি মাটি হয়ে যাবে আলোর আনন্দ উৎসব? দীপাবলির কাউন্টডাউনের মধ্যে উৎসবপ্রিয় মানুষের মনে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আশঙ্কা, কারণ অশনি সংকেত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহবিদরা জানিয়েছেন, আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। পূর্বাভাসে বলা হয়েছে, ক্রমশ শক্তি বাড়িয়ে তা রবিবার পরিণত হবে গভীর নিম্নচাপে। কালীপূজোর দিন সকালে তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কালীপূজোর পরের দিন মঙ্গলবার বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে সিত্রাং। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 90 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ডিস্টেন্স হিসাবে যদি আমরা দেখি, পোর্ট ব্লেয়ার থেকে 110 কিলোমিটার নর্থ নর্থ ওয়েস্টে, আর আমাদের সাগর আইল্যান্ড থেকে অনেকটা দূরে এখনও 1460 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট। 24 তারিখ সকাল নাগাদ সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে ওভার সেন্ট্রাল বে অফ বেঙ্গল, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের উপরে। 25 তারিখ সকাল নাগাদ এটা ক্রস করবে বাংলাদেশ কোস্ট বিটুইন তিনকোনা আইল্যান্ড অ্যান্ড সন্দ্বীপ। 24 তারিখ নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আইসোলেটেড প্লেসে, এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলাতে শুধু ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সিত্রাঙ্গের প্রভাবে কালীপূজোর দিন 2-24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুরে। কালীপূজোর দিন কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আশঙ্কায় নবান্নের তরফে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। পরিস্থিতি মোকাবিলায় দমকল বিভাগের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার হল 033-222-766-66, 033-225-2165, 033-225-2614। টোটাল 46টা আমরা টিম তৈরি করেছি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা ডিভিশন, এইগুলোকে আমরা, এবং সাউথ কলকাতাকে আমরা গুরুত্ব দিয়ে এগুলোকে ব্যবস্থা করেছি, এবং টোটাল 46টা টিম করেছি। আর আমাদের সঙ্গে কন্ট্রোল রুম, যেটা আমাদের নিজস্ব কন্ট্রোল রুম আমাদের থাকবে, যেখানে ডিজি কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের সাথে আমাদের লালবাজারের যোগাযোগ থাকবে। বিশেষ করে যারা পুজো প্যান্ডেলের লাইট লাগান, সেই লাইট যারা জ্বালান একটু সতর্ক থাকবেন। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সুন্দরবন কোস্টাল থানার তরফে মাইকে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। পাশাপাশি অমাবস্যার কারণে ভরা কটালের জেরে উত্তাল হতে পারে নদী, তাই সতর্ক করা হচ্ছে নদী পাড়ের বাসিন্দাদেরও। বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। দীঘার সমুদ্র সৈকতেও নজরদারি চালাচ্ছে প্রশাসন। আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।